আসসালামু আলাইকুম। বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর আওতাধীন জানুয়ারি 2020 হইতে জুন 2000 র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন 5 সাউদার্ন রোড BRF এর নিম্নলিখিত শূন্য পদসমূহে প্রকল্প মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে কোম্পানির আকর্ষণীয় বেতন স্কেলে নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের গ্রুপের নাম, কোম্পানির বেতন গ্রেড, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা। সহকারী প্রকৌশল মেকানিক্যাল, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী অথবা 4.4 স্কেল, ন্যূনতম CGPA 3.00। সহকারী প্রকৌশলী সিভিল, চারজন না হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী অথবা ০ স্কেল, ন্যূনতম CGPA 3.00। সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল, তিনজন না হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেল, ন্যূনতম CGPA 3.00। সহকারী প্রকৌশল AFC PhD NBA, কোম্পানির বেতন গ্রেড 9, একজন হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং EE অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং EC অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ETE স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেল, ন্যূনতম CGPA 3.00। সহকারী প্রকৌশল, কোম্পানির বেতন গ্রেড 9, একজন হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আর্কিটেকচার স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেল, ন্যূনতম CGPA 3.00। সহকারী প্রকৌশলী ICT, একজন হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সমমানের স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেল, ন্যূনতম CGPA 3.00। নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা, কোম্পানি বেতন গ্রেড 9, একজন হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স এবং মাস্টার্স 4 বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেল, ন্যূনতম CGPA 3.00। হিসাবরক্ষণ কর্মকর্তা বা সমমানের পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য আমি প্রতিনিয়ত সরকারি জবের যে জব সার্কুলারগুলো আছে সব ওইগুলো নিয়ে আসি। যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো আপনাদেরকে। দেখা হবে আপনার সাথে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।